নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। নক্ষত্রের অনুষ্ঠানে আজকে একটি নতুন নক্ষত্র নিয়ে আলোচনা, পুনর্বসু। এই পুনর্বসু নক্ষত্রটি মিথুন রাশিতে 20 ডিগ্রি থেকে কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অবস্থান করে এবং এই নক্ষত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য বা প্রতীক হচ্ছে আপনার তুন। তুন শব্দটা হয়তো আপনাদের সকলের জানা নেই, যার মধ্যে ধনুকের তীর রাখা হয় আর তীরগুলো বিশেষ কোনো একটা কারণে রাখা হয়। যদি দুটো দিক আমরা খুঁজি তাহলে একটা লক্ষ্য ভেদ, 2 নম্বর যুদ্ধক্ষেত্রে জয় করার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র সমূহ, অর্থাৎ এক একটা তীরের এক একটা বৈশিষ্ট্য। আমরা রামায়ণ এবং মহাভারতের ক্ষেত্রে দেখেছি কোন তীর থেকে আগুন বেরোচ্ছে, কোন তীর থেকে জল বেরোচ্ছে, কোন তীর আবার গিয়ে ব্লাস্ট হয়ে উঠছে। তার মানে তীরগুলো এক একটা ক্ষেপণাস্ত্রের মতন। যে ব্যক্তি এটাকে সঞ্চয় করছে সেই ব্যক্তি জীবনের জয়লাভ করার একটা বিশেষ উদ্দেশ্য কিন্তু থাকবে, তার লক্ষ্য ভেদ করা। কিন্তু পুনর্বসু শব্দের অর্থই হচ্ছে পুনরায় শুরু করা, পুনরায় শুরু করা। তার মানে এই নক্ষত্রে যে জাতক বা জাতিকা জন্মেছে বা আপনার যদি জন্ম হয়ে থাকে, একটু ভালো করে লক্ষ্য করুন। আপনার জীবন দর্শন করতে গেলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সব কাজই বারবার শুরু করতে হয়, কোনোটা একবারে হয় না। তার মানে পুনর্বসু নক্ষত্রে যাদের যাদের জন্ম হয়েছে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কাজ একবারে সহজে হবে না। তাদের জীবনে লক্ষ্য থাকবে ঠিক, কিন্তু সেই লক্ষ্যকে বারবার নষ্ট হয়ে যাবে। কি কারণে? যেহেতু তার জন্মকালীন নক্ষত্রের দোষ রয়েছে, কোনো কাজ সহজে হবে না। এবং আর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের দুটো গ্রহের প্রভাব কিন্তু বিশেষ করে রয়েছে, একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে চন্দ্র। বুধ হচ্ছে চঞ্চলতার কারক আর চন্দ্র হচ্ছে মনের কারক। যে ব্যক্তির চঞ্চলতা রয়েছে সে কি কখনো যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে পারে? জীবন যুদ্ধে, সংসার যুদ্ধে, কর্মযুদ্ধে, চাকরি যুদ্ধে, ব্যবসা যুদ্ধে, বিভিন্ন রকম বেঁচে থাকতে গেলে যে যুদ্ধগুলো হয়। আর 2 নম্বর তার মাইন্ড বা মন বা মানসিকতা বা মস্তিষ্ক, এর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। যুদ্ধ যখন করতে হয় তখন মস্তিষ্ক দিয়ে সামনে কে আছে আপন না পর সেটা দেখে না, দেখে কি শত্রু। আর মন কি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতায় জর্জরিত করে তোলে। তার মানে এই ব্যক্তির মাথা এবং মন দুটোর মধ্যে সামঞ্জস্য নেই। এক, যখন মন দিয়ে ভাবে তখন মাথা দিয়ে ভাবতে পারে না, আর যখন মাথা দিয়ে ভাবে তখন মন দিয়ে ভাবতে পারে না। তার জন্য জীবনের কোনো কাজই কিন্তু সে সহজে করে উঠতে পারে না, তার একবারের জায়গায় লাগে 10 বার। আর কোনো ব্যক্তির যদি একবারের জায়গায় 10 বারে কাজ করতে হয় তাহলে কি তার মন মানসিকতা কোনোদিন ঠিক থাকে? বা তার উপরে যার আস্থা রয়েছে তার কি আর আস্থা থাকে? তার মানে আত্মীয় পরিস্বজন, বন্ধু বান্ধব সবাই আস্তে আস্তে তার থেকে দূরে সরে যায়। কিন্তু তার কাছে যতই সঞ্চিত অস্ত্র থাকুক না কেন, তার কাছে যতই উন্নতির চাবিকাঠি থাকুক না কেন, সে কিন্তু কিছুই করতে পারে না। আর আমরা জ্যোতিষীর কাছে গিয়ে যতই বারবার করে বুধ আর চন্দ্রের প্রতিকার করি গিয়ে না কেন, কোনো ফলই কিন্তু আমাদের লাভ হবে না। কারণ খনা বলছেন গ্রহ রাশি লগ্ন সব পরিত্যাগ করো, শুধু একমাত্র নক্ষত্রের বিচার করো। আর খনাকে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের বা হিন্দু সনাতন শাস্ত্রের কোনো জায়গাতেই ফেলে দেওয়ার নয়, খনার এক কথা হাজার হাজার কথার সমান। খনা
আদিতেও ধ্রুব সত্য ছিল, বর্তমানেও ধ্রুব সত্য, আগামী দিনেও ধ্রুব সত্য। তাই আপনার যদি নক্ষত্র শুভ হয়, নক্ষত্রের যদি শুভ ফল পেতে হয়, তাহলে একমাত্র আপনাকে নক্ষত্রের বিচার করাতে হবে। এবং নক্ষত্র আপনার জীবনে শুভ প্রভাব ফেলছে কি অশুভ প্রভাব ফেলছে সেটা আপনাকে কিন্তু অবশ্যই জেনে নিতে হবে এবং তার প্রতিকার করতে। প্রতিকার করতে গেলে পরে অবশ্যই কিন্তু আপনার একটি বার হলেও শ্রী ব্যাসদেব শঙ্করাচার্যের কাছে আসতে হবে। কেন? যে ব্যক্তিটা নক্ষত্র সম্বন্ধে এতটা বলতে পারে বা নক্ষত্র নিয়ে সারাদিন রাতির গবেষণা করে, সেই ব্যক্তিটা নিশ্চয়ই তার শুভ শুভ ফলের বিচারের মধ্যে দিয়ে তার প্রতিকারটাও জানে। এবং এই প্রতিকারটা যদি কোন ব্যক্তির অশুভ নক্ষত্র থেকে থাকে, এই পুনর্বশ যদি তার জীবনে অশুভ প্রভাব ফেলে, তাহলে কিন্তু আপনাকে শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আপনাকে ব্রহ্মযন্ত্র দিয়ে তার কিন্তু শুভ ফল প্রদান করতে সাহায্য করবে। এবং এই ব্রহ্মযন্ত্র আপনাকে কিন্তু সর্বদাই সুন্দর সুস্থ সফল জীবন কিন্তু দেবে। কারণ আপনি যদি একটা কাজকে একবারে না করতে পারেন, তাহলে কিন্তু নিজের মন মানসিকতার সঙ্গে সঙ্গে আপনার জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাই কিন্তু কমে যায়। তখন আপনার রাশি খুব ভালো পেপারে দেখছেন, জ্যোতিষী বলেছে গ্রহ ও প্রতিকার করে বসে আছে, নটা গ্রহের প্রতিকার করে বসে আছে, বিভিন্ন রকমের যোগ কাটিয়েছেন, কোনো ফলই পাচ্ছেন না, তখন বারবার মনে হবে জ্যোতিষীর আমার কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছে, এগুলো সব ভোগাস, এগুলো শুধু একটা বলা মাত্র, কোনো ফল পাওয়া যায় না থেকে। কিন্তু আপনি আসল জায়গাটি তো ঠিক পাবেন। এবং আর একটা জিনিস, আমরা সর্বোপরি কোথায় গিয়ে পড়ি? দেবতার চরণে। দেবতার চরণে গিয়ে কিন্তু আমরা পড়ি। তার মানে যদি পুনর্বশ নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে তিনটি দেবতাকে যদি আপনি পূজো করতে পারেন, বা তিনটি দেবতার মধ্যে দিয়ে যদি আপনি একটি দেবতারও পূজো করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন। এই পুনর্বশ নক্ষত্রের অধিদেবতা হচ্ছে অদিতি। অদিতি হচ্ছে চন্দ্রের স্ত্রী, কিন্তু অদিতি কশ্যপ মুনির বা কশ্যপের ঔরসে দ্বাদশ মহাপুরুষের জন্ম দেয় এবং দ্বাদশ দেবতার জন্ম দেয়। এদের মধ্যে তিন দেবতা, এক হচ্ছে বিষ্ণু, দুই হচ্ছে বরুণ এবং তিন হচ্ছে রুদ্র। এই তিন দেবতার মধ্যে আপনি যে কোনো একটি দেবতাকে হয় বিষ্ণুর উপাসনা করতে পারেন, না হলে বরুণের উপাসনা করতে পারেন, না হলে রুদ্রের উপাসনা করতে পারেন। এই তিন দেবতার মধ্যে যে কোনো একটি দেবতা যদি আপনি উপাসনা করেন এবং তার যদি মন্ত্র পাঠ নিয়মিত করেন, এবং সেই দেবতাকে কিভাবে পূজা করলে পরে আপনার জীবনে পুনর্বশ নক্ষত্রের শুভ প্রভাব পড়বে সেটা যদি আপনি জেনে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের সাকসেসটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে এবং আপনাকে কিন্তু পিছন দিকে ফিরে তাকাতে হবে না। এবং যেই দুঃখ, যেই দুর্দশা, যেই না পাওয়ার যন্ত্রণা আপনাকে প্রতিটা মুহূর্ত খাচ্ছে, সেই জায়গাতে কিন্তু আপনি মুক্তি লাভ পাবেন। আর একটা জিনিস আছে, পুনর্বশ নক্ষত্রের জাতক জাতিকারা বেশিরভাগ দুটো জিনিসের মধ্যে লিপ্ত হয়, এক ব্যবসা, দু নম্বর অভিনয় সংক্রান্ত যে সকল জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে। কারণ চন্দ্র মানুষকে অভিনয় করতে সাহায্য করে, আর বুধ হচ্ছে মানুষকে ব্যবসা করতে সাহায্য করে। তিন নম্বর খেলার জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খেলার জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পুনর্বশ নক্ষত্রকে কেন্দ্র করে। এই যে ব্যবসা, তাহলে পরে ব্যবসায় আমার মন্দ যাচ্ছে, আমি বুধের প্রতিকার করলাম, একই রকম ব্যবসাতে লস লস। আমি অভিনয়ে দাঁড়াতে চাইছি, ভালো অভিনয় করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমার অভিনয়টা দর্শকরা গ্রহণ করতে চাইছে না। আমার জীবনে প্রচন্ড পরিমাণে স্বপ্ন, আমি খেলার জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করব, কিন্তু বুধ এবং চন্দ্রের প্রতিকার করেও আমি ফল পাচ্ছি না। ওই যে একটা কথা আছে না, যতই সুন্দর দিন হোক না কেন, সূর্য না উঠলে পরে
দিন কখনোই সুন্দর হয় না, সেটা অন্ধকার আর রাতই থেকে যায়। তাই গ্রহ যতই সুন্দর হোক না কেন, যতই শুভ হোক না কেন, লগ্ন রাশি যতই ভালো হোক না কেন, নক্ষত্র শুভ না হলে, নক্ষত্র থেকে যদি আমি শুভ ফল না পাই, তাহলে পরে আমার জীবনেতে প্রতিষ্ঠিত লাভ হওয়া সম্ভব নয়। তাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আশা করি সবাই এই জিনিসটা অবশ্যই পাবেন, আপনার জীবনটাকে সুস্থ ও সবল করতে এবং জীবনটাকে স্বপ্নময় এবং সবকিছু পাওয়ার একটা সুযোগ পেতে। কিসের মধ্যে দিয়ে? পুনর্বসু নক্ষত্রে যদি প্রতিকার করতে পারেন, যার পুনর্বসু নক্ষত্রে জন্ম। আর যে সকল ব্যক্তিরা আপনারা জানেন না আপনার পুনর্বসু নক্ষত্রে জন্ম কিনা, তারা অবশ্যই জ্যোতিষের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করুন, পারলে অবশ্যই আমার সঙ্গে একবার দেখা করুন। আর যাদের যাদের পুনর্বসু নক্ষত্র ব্যতীত অন্য আরো 26টি নক্ষত্রে আপনাদের জন্ম, তারা অবশ্যই জেনে প্রথম থেকেই আপনাদের যদি নক্ষত্রের প্রতিকারটি করে নিতে পারেন, আমি মনে করি ব্যাসদেব শঙ্করাচার্য আপনাদেরকে 100% সাকসেস দেবে ব্রহ্ম যন্ত্রম দ্বারা। রামকৃষ্ণ বলেছেন, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে। অর্থাৎ এই ব্রহ্ম যন্ত্র আপনার জীবনকে মঙ্গলময় সুন্দর এবং সচ্ছল করে দিতে পারে। আর সকলকে একটা কথাই বলবো, অনুষ্ঠান একই সময়ে একই টাইমে অবশ্যই দেখবেন, শুধু নিজে নয় আরো 10 জনকে দেখাবেন, শুধু নিজের ভালো নয় আরো 10 জনের ভালো কিভাবে হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হাতে হাতটাকে আরো বৃদ্ধি করতে হবে, আমাদের চেনটাকে আরো বড় করতে হবে, তবেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা পাবো, নচেত কিন্তু নয়। নক্ষত্র সর্বদা আমাদের জীবনে সদাই থাকুক এবং আমাদের জীবনের সর্বদা উন্নতির উদয় হোক। অনুষ্ঠানের মাহাত্ম্য গ্রহণ করুন, এইভাবেই অনুষ্ঠানে দেখা হবে আগামী দিন একই সময়।